আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ও ডিজিটাল ল্যাব স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আমার mp.com-এর মাধ্যমে প্রশ্নটি করেন রাশিদুল ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি এইচ এম ইব্রাহিম এর জবাব দেন। আমার কাছে mp.com-এর কাছ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল আউটসোর্সিং প্রশিক্ষণ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রসঙ্গে। আসলে আউটসোর্সিং এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রসঙ্গে শুধু এইটুকু বলা দিলে শেষ হবে না, সমগ্র বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021-কে আমাদের জননেত্রী শেখ হাসিনার যে গুরুত্বসূরি, আমাদের ভবিষ্যতের রাজনৈতিক উত্তরসূরি আমরা যদি মনে করি, জননেত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সুজিব ওয়াদের জয় যেভাবে দেশকে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই একটা ছোট্ট প্রকল্প শুধু হলো এটা আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশে অনেক হাজার হাজার বেকার যুবক আছে যাদেরকে কর্মসংস্থান নিজেরা ঘরে বসেই এখন ব্যবস্থা করতে পারে। সেই হিসেবে আমি আমার নির্বাচনী এলাকাতে, আসলে আমি নিজেও ব্যক্তিগত জীবনে আইসিটি আইটি সেক্টরের বিজনেসের সাথে জড়িত আছি, তো সেই সুবাদে আমার অঞ্চলে দুইটা উপজেলাতে আমরা অলরেডি 50 জন ছেলে মেয়েকে আমরা শিক্ষা দিচ্ছি। শুধু তাই নয়, শিক্ষা শুধু তাই নয়, তাদেরকে এই শিক্ষার সাথে সাথে তাদের কর্মসংস্থানেরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আর শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন আমি যতটুকু আমার দুই উপজেলা নির্বাচনী এলাকায় আমার মনে হয় এ পর্যন্ত 15 থেকে 20টা অলরেডি হয়ে গেছে, বাকি কিছু আছে ইনশাল্লাহ আগামী যে 2 বছর হাতে সময় আছে ইনশাল্লাহ আমরা আগামী 1-1.5 বছরের ভিতরে সেই কাজগুলো আমরা শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর রবিউল ভূঁইয়া।